ঘটনা যেটা আপনার ঘটলো সেটা হচ্ছে গুরুজির চলে যাওয়াটা, যেটা 2004-05 সালে, এটা একটা খুব বড় ঘটনা। তো আপনার কি মনে হয় যে যদি গুরুজি থাকতেন তাহলে হয়তো মানে এখন যে পূর্ণতা আপনি পেয়েছেন আর একটু বেশি হয়তো কিছু পেতে পারতেন? হ্যাঁ, অফকোর্স গুরুজি থাকতো তো আরও বেশি অনেক কিছু আরও শেখা যেত। মাঝে মাঝে এখনও কোথাও কোথাও মনে হয় যে না, এটা একটু ভালো করে জানলে হয়তো বেশি ভালো। তো অফকোর্স অনেক কিছু শেখার থাকে, কিন্তু আমি বলবো যে এইটুকু আমরা শিখতে পেরেছি তা সেটা দিয়েই কতখানি নেক্সট জেনারেশনকে আমাদের কালচার সম্বন্ধে এনরিচ করা যায় সেটার চেষ্টা। আচ্ছা দিদি, কীভাবে কোন বিষয়টাকে আপনাকে অ্যাট্রাক্ট করলো, মানে গুরুজির কাছে গিয়ে আপনার এত চেঞ্জ হয়ে গেল, আপনি একদম মানে ভীষণ রকম ডেডিকেটেড হয়ে গেলেন যে ওড়িশি ডান্সের উপর? ওড়িশি ডান্সের উপর আমি বলবো না, আই উড সে ইন্ডিয়ান কালচারের উপর। লাইক কী হয়, এই জন্য ওটাকে আমি প্রমোট করার চেষ্টা করি। ইউনো, ইউ হ্যাভ টু লেট পিপল নো, দ্য ইয়াংস্টার্স নো, যে আমাদের দেশের কালচারটাও ভীষণ রিচ অ্যান্ড ভীষণ ভেরি মানে ইটস কোয়াইট ডিফিকাল্ট, আর এটার ভেতর অনেক কিছু আছে মানে আমাদের দেশের সংস্কৃতির ভেতর। তো এটাকে বাচ্চাদের জানা দরকার। তো অ্যাটলিস্ট যাদের জেনে যারা এটাকে ভালোবেসে এটা করতে চায় তারা তো করবেই, কিন্তু যারা অ্যাটলিস্ট করতে চায় না, সবাই তো সংস্কৃতি করতে চায় না, সবাই খেলতেও চায় না, লাইক এভরিবডি ইজ নট ফন্ড অফ এভরিথিং। তো যারা অ্যাটলিস্ট করতে চায় না তারা অ্যাটলিস্ট এইটার প্রতি রেসপেক্টটা আনবে, যে যারা করছে, যারা আমাদের দেশের কালচারটাকে ধরে রাখছে তাদের প্রতি একটা সার্টেন অ্যামাউন্ট অফ রেসপেক্ট পাবে। বা ইউনো, এটা জানাও ভালো যে আমাদের দেশের কালচারটা এত রিচ, ইউনো লাইক সেটাও জানা ভালো। কারণ এখন তো আমাদের একটুখানি তুমি বলবে ওয়েস্টার্ন সব ইউটিউব আর এইসব থেকে ওয়েস্টার্ন কালচার, এখন ইয়াং জেনারেশন ওয়েস্টার্নের দিকে অনেক বেশি অ্যাট্রাক্টেড, ওরা এখন বাইরের দেশের কে ইয়াং শিল্পী হোয়াট এভার অনেক কিছু জানে সব কিছু, কিন্তু সেইখানে ওদের এটাও জানা দরকার যে আমাদের দেশের কালচারটাও ভীষণ রিচ অ্যান্ড ইট লুকস ভেরি লাভলি ওয়েন ইটস ডান ইন আ প্রপার ওয়ে, মানে সেটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা দিদি, এই যে আপনি যেটা বলছেন যে উচ্চাঙ্গ সঙ্গীত বা আমাদের যে দেশের কালচার সেটাকে আরও বেশি করে নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দেওয়া উচিত, তো আপনার কি মনে হয় যে এই মুহূর্তে যারা মানে মুষ্টিমেয় যে কজন শিল্পী আছেন, ভূমি শিল্পী আছেন, তো তাদের থেকে এটা কীভাবে সম্ভব? মানে এখন যেরকম ওয়েস্টার্ন একটা পাশ্চাত্য সঙ্গীতের এত বড় প্রভাব, এত প্রভাব পড়েছে আমাদের ইয়াং জেনারেশনের উপর, সেখান থেকে কীভাবে এই উচ্চাঙ্গ সঙ্গীতটাকে ছড়িয়ে দেওয়া? এই তো যেমন আমরা ছড়াই, যেমন আমরা ইউনো লাইক ক্লাস নিই, প্রোগ্রামস করি, ওয়ার্কশপস করি, আর আমি সব জায়গায় চেষ্টা করি নাচটাকে নাচার যাতে লোকেরা জানতে পারে। তো এরকম এরকমভাবেই, আর ইউনো আমাদের দেশের পপুলেশনটা আর এটা যে অন্য কালচারের প্রতি আমাদের দেশের ইয়াংস্টাররা আকর্ষিত হবে দ্যাট ইজ ভেরি ন্যাচারাল। কারণ দেখো, তুমি যদি আমাদের মাস্টারিওসের কথা বলো, জাকির হুসেন বা হোয়াট এভার আলী আকবর খান, ওদের আলী আকবর খান সাহেবের মিউজিকের সেন্টারটা কিন্তু সেন্ট ফ্রান্সিসকোতে, সো আরও অনেক জায়গায় আমি জানি সেন্ট ফ্রান্সিসকোতে একটা আছে। তো ওনরা কিন্তু বাইরের দেশের লোকেরাও কিন্তু আমাদের কালচার সম্বন্ধে ভীষণ আগ্রহী এবং আকর্ষিত হয়। এর জন্য আমাদের যে ক্রিম তারা কিন্তু বাইরে সেটল, তাদের যদি ইন্ডিয়ায় বেশি যদি পেতো তাহলে কিন্তু ওরা সব ইন্ডিয়ায় সেটল থাকতো, কিন্তু ওরা বাইরে সেটল। আমি ডেফিনেটলি ওইখানে বেশি ভালো স্টুডেন্টস পাচ্ছি, তো এর জন্য ওইখানে সেটেল লাইক। তো এই জন্য এই না যে ওইখানকার দেশের লোকেরা আমাদের কালচার পছন্দ করে না, বাট আমাদের দেশের লোকেদেরও তো একটু ইয়াং স্টুডেন্টসদের অ্যাওয়্যার করতে হবে, তুমি যদি নাই জানতে পারো তাহলে তো তোমার ভালোবাসা কোনোদিন ডেভেলপ করবে না। আচ্ছা দিদি, একটা জিনিস যদি ওটা আবার শোনা যে দোড়াদি খুব পারফেক্ট, মানে এতটুকু ফুট থাকে, ততদিন যাতে পুরোটা স্পিকেন্স, মানে ওটাই বললাম যে আমাদের কালচারটা যদি ঠিক মতো করে আমরা করতে পারি। আজকাল কী হয়, অনেক সময় কী হয়, লোকেরা অল্প শিখেই না নাচার চেষ্টা করে, মানে এই একটা দুটো আইটেম শিখলো কবে স্টেজে নাচবো, সেটা তো হলো না না। এই যারা বড় হয়েছে তারা লাইক অনেক বছর ধরে রেয়াজ করে তুমি স্টেজে ওঠো, মানে ইটস লাইক অনেক বছরের রেয়াজ, মানে নাচ গানটা অত সোজাও নয়। তো আজকাল তো খুব একটা কেউ রেয়াজ করতে চায় না, মানে এই আর কি। তো এর জন্য ওই রিয়াজের ব্যাপারটা, এই জন্য আই জাস্ট ফিল যে পুরো জিনিসটা পারফেক্ট হলে তবেই স্টেজে ওঠে, যাতে লোকেদের দেখতে ভালো লাগে, লোকেদের দেখতে ভালো লাগলে অবভিয়াসলি ওদের শিখতে ভালো লাগবে, ওদের শিখতে ভালো লাগবে হলে লাইক ইউনো অবভিয়াসলি আমাদের কালচারটা রয়ে যাবে। তো এর জন্য আই ট্রাই অ্যান্ড ডু ইউনো আই ট্রাই অ্যান্ড কনসেন্ট্রেট অন বিং ভেরি পারফেক্ট, জিনিসগুলো খুব কালারফুল হবে, খুব সুন্দর হবে, যাতে লোকেরা আরও দে হ্যাভ দ্য রেসপেক্ট, দে হ্যাভ এভরিথিং ফর আ কালচার, এটাই করার চেষ্টা করি। কারণ আমি তো নাচটা করি তার জন্য, বিকজ আমি বুঝতে পারি যে আমি যেটা গুরুজির কাছ থেকে শিখেছি, এখানকার অনেক প্রতিষ্ঠিত ডান্সাররা ওটা মানে
শিখে উঠতে পারেনি বা ওদের সৌভাগ্য হয়নি গুরুজির মতো একটা মানুষের কাছে এসে তার, বা আমার গুরু যত জানতো হয়তো অন্যরা অত নাও জানতে পারে। তো আমি যেটা শিখেছি, আমি যখন দেখি অন্য লোকেরা করছে বাট ওই জিনিসটার থেকে আমি অনেক ভালো করবো, এর জন্য তখন আমার এর জন্যই আমি নাচটা করি, মানে নাহলে তো নাচের দরকার ছিল না। কারণ তুমি যেটা বললে সৌরভ গাঙ্গুলির বহু নাচের দরকার কি, আমার দরকার নেই, বাট ইউনো জাস্ট আমি এত বড় একটা গুরুর কাছে শিখেছি বলে আই জাস্ট ফিল আই নিড টু গিভ ব্যাক টু দ্য সোসাইটি, বিকজ আই ফিল মাই গুরু হ্যাজ টট মি আ লট অফ থিংস উইচ মেনি ডান্সার্স ডোন্ট নো অর উইচ মে লাইক ইউনো উইচ আই ক্যান গিভ টু ইয়াং জেনারেশন অর অন্য ডান্সাররা ওটা দেখে কোয়ালিটি অফ ডান্স ইম্প্রুভ করতে পারে। আচ্ছা দিদি, এখন তো টেলিভিশন চ্যানেলগুলোতে একটা প্ল্যাটফর্ম দেখা যাচ্ছে যেটা হচ্ছে রিয়ালিটি শো বলা হয়, বিভিন্ন রকম। হ্যাঁ, আই লাইক রিয়ালিটি শো। এক্স্যাক্টলি, গানের শো বা ইউনো রিয়ালিটি শো ইটস নট যে এটা খারাপ, এটা ভীষণই ভালো প্ল্যাটফর্ম। বাট যেটা ইম্পর্ট্যান্ট হচ্ছে প্ল্যাটফর্মটা যারা করছে তাদের জানা উচিত যে এটা করলে ওদের ভালো হবে, ওদের মানে তুমি জিতে গেলে জি বাংলার শো গানের হোয়াট এভার, হ্যাঁ, বা যে কোনো একটা চ্যানেলের তুমি একটা রিয়ালিটি শো তুমি জিতে গেলে তার মানে তুমি কী বলে রশিদ খান হয়ে যাওনি, তুমি লতা মঙ্গেশকর হয়ে যাওনি, তুমি এইবার যদি গানটাকে ঠিকমতো তুমি হতে পারো বা ওদের থেকেও বড় হতে পারো, এইবার যদি তুমি গানটাকে রেয়াজ আর চর্চা করো তাহলে তুমি হতে পারো, মানে এটাই, মানে ইটস লাইক টেলিং ইউ যে তোমার এই দিকটা এখন ক্যারিয়ার কাউন্সেলিংয়ের মতো, মানে ইটস জাস্ট টেলস ইউ যে তুমি এইবার গায়ক হতে পারো, মানে লতাজিও হতে পারে, লতাজি থেকে বড়ো গায়ক হতে পারে, কিন্তু গায়ক হতে পারো, মানে ইটস লাইক দ্যাট। ও রিয়ালিটি শো ওটাই বলে, মানে প্লিজ আমার কাছে গায়ক, মানে ইউ আর এক্সেপশনাল, কিন্তু এইবার তোমাকে রেয়াজ করে আরও ওই প্ল্যাটফর্মে পৌঁছতে হবে। নতুন যে শিল্পী আসছে নাচ করছে তাদেরকে আপনি কী বিশেষ বার্তা দিতে চান? নাচটা তো আনন্দের জিনিস, তো যত যে যা করবে অফকোর্স করা উচিত, এবং যদি ক্লাসিক্যাল নাচ পছন্দ হয় সেটাও শেখা উচিত, কারণ আমাদের ইন্ডিয়ার ক্লাসিক্যাল হেরিটেজটা যাই টোল ইউ ভেরি রিচ, আর এর জন্য অবশ্যই শেখা উচিত আর ভালোভাবে শেখা উচিত, কয়েক বছর রেয়াজ করা উচিত, আর তারপরে অফকোর্স তারপরে আর কিছু বলতে হয় না, কয়েক বছর রেয়াজের পরে ইউনো ওয়ার্ক টু ডু ইউর। আচ্ছা, আপনি এই যে একটা প্রতিষ্ঠান চালাচ্ছেন দীক্ষা মঞ্চে, এখানে এত ছেলে মেয়ে আপনি শেখাচ্ছেন, তাদের তালিম দিচ্ছেন, কী মনে হচ্ছিল যে সত্যি কি আমাদের দেশে মানে ট্যালেন্ট আছে? অফকোর্স অনেক ট্যালেন্ট আছে, জাস্ট ভালোভাবে নার্চার করতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং আমরা এটাই আশা করবো যে আমাদের দেশের যে কালচার সেটাকে আপনি নিয়ে এগিয়ে যাচ্ছেন, এবং আন্তর্জাতিক স্তরে আন্তর্জাতিক লেভেলে এইভাবেই আমাদের মানে উচ্চাঙ্গ সঙ্গীতকে আরও আপনি প্রসার করবেন, আরও মানুষের মধ্যে ছড়িয়ে দেবেন। তো আমরা শুনলাম ডোনাদির কাছে ডোনাদির অনন্যা হয়ে ওঠার কাহিনী, এবং শুধু তাই নয়, কীভাবে আমাদের দেশের যে সঙ্গীত উচ্চাঙ্গ সঙ্গীত সেটাকে উনি নৃত্যের মাধ্যমে আন্তর্জাতিক স্তরে পৌঁছে দিচ্ছেন, আন্তর্জাতিক স্তরে ছড়িয়ে দিচ্ছেন। আমরা আশা করব ডোনাদি এইরকম পরবর্তীকালে নেক্সট প্রজন্মকে, আমাদের যে পরবর্তী প্রজন্ম আছে তাদেরকে তালিম দিয়ে আরও ভালো করে আরও সামনের দিকে এগিয়ে দেবেন, যাতে ওনারা নিজের পায়ে দাঁড়িয়ে দেশের মুখ উজ্জ্বল করতে পারে।